তৃণমূলে এখন জোড়া ছবি কোথাও চলছে প্রার্থীদের সমর্থনে দেয়াল লিখন আবার কোথাও বিক্ষোভ পুরো ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অন্দরে এই জোড়া ছবিকে মোটেই ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাদের স্পষ্ট বার্তা ছবি হবে একটাই ঐক্যবদ্ধ দল দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে সর্বস্তরের কর্মীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন করা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির স্বাক্ষরিত তালিকাকেই চূড়ান্ত বলে মেনে নিতে হবে বলেও দাবি নেতৃত্বে কিন্তু কর্মীরা সে কথা মানছেন তেমন ইঙ্গিত মেলেনি বিক্ষোভ চলছে শুক্রবার রাত থেকে শনিবার দিনভোর রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে যে ছবি দেখা গিয়েছে তা তৃণমূলের পক্ষে মোটেও সুখকর নয় রাস্তায় নেমে কর্মীরা কখনও অবরোধ করছেন কখনো আবার নেতাদের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা দূরে জ্বালানো হয়েছে টায়ার কামারহাটিতে অটো টটো এমনকি প্রয়োজনীয় কারখানা বন্ধ করে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা বর্ধমানে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠীকে ছাত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়েছে পুলিশকে এ অবস্থায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট বার্তা প্রার্থী তালিকা বদলের আর কোনো সুযোগ নেই যদিও জোড়াফুল শিবিরের অন্দরে খবর ছোটোখাটো কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার তা ঘোষণা হতে পারে এদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থী তালিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের মেদিনীপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় ছিল একই ছবি বিক্ষোভ দেখা গিয়েছে বর্ধমান বাঁকুড়া জঙ্গিপুর কাতি এগড়া মহেশতলা দমদম চুচুড়া চাবদানি ডিস্টা শান্তিপুর তাহেরপুর রানাঘাটেও তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কামারহাটি এই পুরসভার এক থেকে সাত নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবি অনর রয়েছে আন্দোলনকারীরা জেলার সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছে শীর্ষ নেতৃত্ব বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে এই আবর্তেই পুরুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তার কাউন্সিলর পুত্র দল ছাড়ার কথা ঘোষণা করেছেন